नमस्कार बंधुरा, केमन आपनारा सबाई? आशा करी सबाई भलो आओ भलो आबार निये चले एसेछि एकटी दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि आलू पटले डालना। एटी किन्तु खेते खूब सुस्वादु हय। देखुन एबार कि करे आमि रेसिपिटा करते थाकि। प्रथमे पटलटाके एकटु कोनाकोनि करे केटे निएछि माझारि साइजेर करे। एरकम करे काटले देखते एकटु सुंदर लागे, सेई जन्य एभाबे केटे निएछि। পটলের ছালটা আমি তুলে নিয়েছি, তাহলে খেতে আরো সুন্দর হয়। উপর ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আলু পটলটা একই সাইজের আসবে, এই জন্য এইরকম ডুমো ডুমো করে, একটু বড় সাইজের ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। এবার প্রথমে আমি আলুটাকে কষে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে কষে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আলুটাকে একে একে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়েছি, এরপর আমি পটলটাও এভাবে আলুর মতো কষে নেব। পটলটা দিয়ে দিলাম, পটলটাও এইভাবে আলুর মতো সুন্দর করে চাপা দিয়ে দিয়ে কষে নেব। পটলটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এইরকমভাবে পটলটা কষে নেব। এরপর পটলটাও আমি এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন। নিরামিষে দিনে পাঁচ ফোড়ন দিয়ে তরকারি কিন্তু খুবই সুন্দর লাগে। পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং মাঝারি সাইজে দুটো টমেটো কুচানো এবং কাঁচা লঙ্কা। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এক মিনিটের মতো কষাতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো এবং আদা পেস্ট, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। জল দিয়ে মশলাটা কষাতে থাকবো।
এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লিপ চিলি পাউডার এক চামচ মতো, দিয়ে আবার কষাতে থাকব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আলু ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে সুন্দরভাবে কষাতে থাকব। নিরামিষ দিনের তরকারি যত সুন্দরভাবে কষানো হবে খেতে তত দুর্দান্ত লাগবে। এতে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিলাম না। দেখুন বন্ধুরা আলু আর পটল খুব সুন্দরভাবে কষানো হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে, দেখেই তো আমার লোভ লাগছে, খুব সুন্দর হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আমি কিন্তু খুব বেশি পরিমাণে জল দিইনি, কারণ খুব বেশি পাতলা ঝোল হলে তরকারিটা খেতে ভালো লাগবে না, সেই জন্য মাখো মাখো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার তরকারিটা ফুটে এসছে, তেল ছেড়ে এসছে। এবার আমি সামান্য পরিমাণ নামিয়ে নিয়েছি, নামিয়ে গরম মশলা দিয়ে সার্ভ করব। এটা কিন্তু লুচি রুটি পরোটা কিংবা ভাত আপনারা নিরামিষ দিনে যে কিছু দিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।